আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি প্যাড়া সন্দেশ। আসলে সন্দেশ আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এই প্যাড়া সন্দেশটা যারা এখনও খাননি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর নতুন রাঁধুনি ব্যাচেলার ভাই বোনেরাও এই সন্দেশটা বানিয়ে নিতে পারেন। একদম ইজি ওয়েতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন দেখে নিই এই সন্দেশটা বানাতে কি কি লাগছে। প্রথমে একটা তলানি ভারী যুক্ত হাঁড়ি নিতে হবে, আর এই হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি 2 লিটার। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এই মিল্কটাকে দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, এই তো নাড়া বন্ধ করা যাবে না। হয়তো একটু সময়টা বেশি লাগলেও খেতে কিন্তু অসাধারণ। আর এই মিল্কটা নাড়তে হলে আপনাদেরকে কাঠের চামচ কিংবা একটা স্প্যাচুলা নিতে হবে। এই তো মিল্কটা ফুটে এসেছে, এখনো অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। মিল্কটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে মিষ্টি জিনিসে একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এখানে 2 লিটার দুধের জন্য 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পরে আবারও একটু পানি ছেড়ে দিবে। এটাকে ভালোভাবে নেড়ে শুকিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টেবিল চামচ এলাচি গুঁড়া। আপনারা চাইলে এই ফ্লেভারটা পছন্দ না করলে না দিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিয়েছি। আপনাদের কাছে যদি ভালো না লাগে না দিলেও কোনো সমস্যা নাই। মিল্কটা নাড়ার পরে একটা সময় এরকম ঘন হয়ে আসবে। এখন অনবরত নাড়তে হবে, নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না। আর চুলার আঁচটা এখন মিডিয়াম টু লোতে থাকবে। এখানে এখন 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দেব। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। ঘিটা দেওয়ার পরে এই মিল্কটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে নাড়া বন্ধ না হয়। যদি নাড়া বন্ধ হয়ে যায় তাহলে নিচের থেকে লেগে যাবে। খুব কম উপকরণ দিয়ে এই প্যাড়া সন্দেশটা বানিয়ে নিতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। যখন আমি ভিডিও আপলোড দিব তখন আপনাদের কাছে চলে যাবে। এই তো এই ঘনত্বটা দেখেন, প্রায় হয়ে এসেছে, আর বেশি সময় লাগবে না। এই তো আমি এটাকে এখন খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। এটা হয়ে এসেছে, আর খুব অল্প সময় খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, কিছুতে নাড়া বন্ধ করা যাবে না। চারপাশে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন আমি এটাকে আর 5 মিনিট জাল করে নেব। এই পর্যায়ে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একদম আমরা পাটিসাপটা পিঠা কিংবা যে কোনো পুর হিসাবে এইটাকে ব্যবহার করতে পারবো। একদম পারফেক্ট হয়েছে, কিন্তু সন্দেশের জন্য এটাকে আরও বেশি জাল করে নিতে হবে, এর পানিটা শুকিয়ে নিতে হবে। কারণ সন্দেশ করতে গেলে এরকম লিকুইড থাকলে হবে না, যার কারণে এটাকে আরও জাল করে শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমার এই সন্দেশের মিশ্রণটা হয়ে গেছে। আমি একটা প্লেটে এটাকে ঢেলে নেব,
এই তো দেখতে পাচ্ছেন, এটা ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে। আপনাদেরকে দেখে বুঝিয়ে নিতে হবে। হাতে এখন পরিমাণ মতো ঘি দিয়ে এখন সন্দেশটা মিশ্রণটা গরম থাকতে থাকতে আমাকে সন্দেশের শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো সাজ দিয়েও এটাকে বানিয়ে নিতে পারেন, আবার এভাবে ভালোভাবে গোল করে একটু হাত দিয়ে ট্যাপ করে নিতেও পারেন। এটা আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। তো আমি এটাকে দুই হাত দিয়ে একটু প্রেস করে গোল করে নিয়ে একটু হাতের একটা আঙ্গুল দিয়ে একটু প্রেস করে নিচ্ছি। একইভাবে সবগুলো সন্দেশ বানিয়ে নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দিলেই শক্ত হয়ে যাবে। আর এটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 15-20 দিন, আর ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন 2-3 মাসের জন্য। তো ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালাম।